শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসমা আহমেদ মুক্তা আছি আপনাদের সাথে। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ কৃপায়। এমএনজি ডেইলি লাইফের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এটা শ্যুট করেছি আমি সকালের নাস্তা থেকে। হয়তো ভাববেন কি ব্যাপার রোজা রেখে সকালের নাস্তা, আমার জন্য না, বাচ্চাদের জন্য। তো এটা ছিল গতকালকের সকালবেলা, আমি বাচ্চাদের জন্য এখানে সবজি নুডলস রান্না করছি, সাথে কিছু পাস্তাও দেওয়া হলো, বিকজ পাস্তাটা ওদের খুবই পছন্দের মাশাআল্লাহ। তো ফ্রোজেন করা কিছু সবজি দিয়ে গাজর, বিটরুট আর ছিল হচ্ছে ফ্রেশ বরবটি বা বিনস, যেটাই বলা হোক না কেন। তো তৈরি করে নিলাম, ওদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করেছি। তারপর লম্বা একটা সময় পর আবারও ফিরে আসলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খুবই মজাদার একটা ডেজার্ট। সামনে যেহেতু ঈদ আসছে, তো এমএনজি কুকিং স্টুডিও আমার সেই চ্যানেলটিতে এই ডেজার্টটা যাবে। এখন আপলোড করতে পারিনি, তো আমি ইনশাল্লাহ এটা রেসিপি এই চ্যানেলেও দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন, বিকজ এতটাই হেলদি আর টেস্টি একটা রেসিপি, আই থিঙ্ক ভালো লাগবে। আর এখন যেটা করছি সেটা হচ্ছে রাত এখন প্রায় 11:30 মতো বাজে। আমি এখানে দুধটাকে ঘন করে জ্বাল দিয়ে 3-4 ডিম ভেঙে দিলাম, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম কয়েক ফোঁটা, আর সাথে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, বিকজ কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুডিংটা জমে যায়, তা সেটা খুব ঘন হয়। আর এটা তৈরি করছি বিকজ পরদিন সকালবেলা আম্মু নানুর বাড়িতে যাবে, তো সেখানে আমার কাজিনরা আছে বা সবাই একসাথে হবে, তো মোটামুটি সবাই যেন একটু ইফতারে খেতে পারে। আর যে ফালুদাটা তৈরি করেছি সেখান থেকেও এক বক্স আমি ফ্রোজেন করে রেখেছি, সেটাও দিয়ে দেব। তো সরাসরি আমি যে বক্সটাতে পুডিংটা বসাবো সেখানে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, আর সাথে ছোট বেবি মেহরিমা। মেহরিমা এখনও সজাগ, ওর আজকে 2-1 দিন যাবত, 2-3 দিন যাবত অসুস্থ, জ্বর, তো বেচারি খেতেও পারে না, ফ্রেশলি ঘুমও হয় না, তো ওকে কোলে নিয়েই করছি। আশপাশের সবাই কিন্তু ঘুমিয়ে গেছে, তো আমি ডাইনিং রুমের জানালার পাশে আসলাম, তো ওর সাথে একটু সময় কাটাচ্ছি। বিকজ অ্যাকচুয়ালি সবাই যখন বাসায় থাকে না বা ঘুমিয়ে যায়, বাচ্চাদের সাথে মারা একা মুহূর্তগুলো এতটাই মধুর হয়, এতটাই একেবারে অন্যরকম একটা পাওয়া, যেখানে বাচ্চারা মনে হয় ফুলফিলভাবে তার মাকে কাছে পায়। না হয় দেখা যায় অনেক ব্যস্ততা সারাদিন, হয়তো দায়িত্ব পালন করা হয়, কিন্তু বাচ্চাদের সাথে যে সুন্দর একটা মুহূর্ত সেটা হয়তো হয় না। যাই হোক, আমি একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসলাম, আর কিচেনের লাইটটা জ্বলছে, আর এফাকে একটু দেখে নেন। ওর মোটামুটি সর্দি লেগে আছে এখনও, প্রবলেম হচ্ছে যে ওকে কিছুতেই কোনো মেডিসিন দেওয়া যায় না, এতটাই রিস্কি হয়ে যায়, প্রচুর কান্না করে, তার সাথে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, খুবই কষ্টকর একটা ব্যাপার। তো আমি প্রাইমারি ট্রিটমেন্টটা করছি, সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন। এখন রাত কয়টা বাজে? এখন 1:15 বাকি, বলো আমি এখনো আম্মুর সাথে জেগে আছি, আমি এখনো জেগে আছি, আমি ঘুমোচ্ছি না, আমার চোখে ঘুম নেই,
বলে আল্লাহ হাফিজ বলো, আল্লাহ হাফিজ, আল্লাহ। এপাশে ক্যারামেলটাও হয়ে গেল, এটা ঠান্ডা করতে দিলাম। আর আমি যে পাত্রটাতে আজকে পুডিংটা বসাবো সেখানে গরম পানি দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড। পানিটা টকবক করে ফুটে উঠছে আর আমি দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় আমি এভাবেই তৈরি করি, তো এটা হতে হতে প্রায় রাত 1:30 বেজে গেল। আমি ওকে ঘুম পাড়িয়ে দেন আধ ঘন্টা পরে এটা উঠিয়ে নিলাম। তো আম্মু চলে গেলেন, যাক আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছে গেলেন। আর এখন হচ্ছে এটা হচ্ছে পরদিন সকালবেলা, তো বাসায় যেহেতু আম্মু নেই তো আমরা চার ভাই বোন বাচ্চারা, তো এখন রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি। তো আজকে তৈরি করব, রান্না করব হচ্ছে ব্রয়লার চিকেন। তো এটাকে আমি মেখে রান্না করব, দিয়ে দিচ্ছি মশলাগুলো। আস্ত মশলা দিয়ে দিলাম, আদা রসুন আর হচ্ছে টক দই আর গুঁড়ো মশলা। তো এভাবে কিন্তু অল্প সময়ে কিন্তু ঝটপট রান্নাটা কমপ্লিট করা যায়, মোটামুটি একটু টেস্ট হয়। যেহেতু বাচ্চা নিয়ে বাসায় আম্মু নেই, সো আর আজকে যে দিনু আপা যে বাসায় কাজে সহযোগিতা করে উনিও আসেনি, ওনার কোন রিলেটিভ মারা গেছেন, ইনাল রাজিউন। যাই হোক, এই আর কি, সব মিলায় আমি অনেকটাই ব্যস্ত। তারপর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে তেলটা দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে আমি এখন এটাকে মেখে চুলায় বসিয়ে দেব। আর আমি আরও কয়েকটা ব্লগে হয়তো বলেছি বা হয়তো কুকিং চ্যানেলটাতে শেয়ার করেছি, এভাবে মশলা দিয়ে মেখে বসিয়ে দিয়ে দেন ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিলে মশলার ঘ্রাণটা কিন্তু খুবই ভালো থাকে। তো দর্শক, আমি এটার শ্যুটটা পরবর্তীতে আরও দেখিয়ে দিব। এরই মাঝে আমি বাটার রাইসটা তৈরি করে নিচ্ছি। অ্যাকচুয়ালি পুরোপুরি বাটার রাইস না, এখানে ভেজিটেবলস থাকবে, সব মিলিয়ে একটা রিসপুট যখন আমরা খাবো, হেভি কোনো রিসপুট, সেই সাথে কিন্তু এই বাটার রাইসটা বা এই রাইসটা যায়। তো এখানে আমি বাটার দিয়ে দিলাম আর হচ্ছে সয়াবিন তেল, কুচানো পেঁয়াজ দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন হাফ চা চামচ করে, দেন দিয়ে দেবো আস্ত মশলাটা। তো আমরা কম বেশ কিন্তু অনেকেই পোলাওটা রান্না করতে জানি। তো সামনে যেহেতু পবিত্র ঈদ উল ফিতর চলে আসছে, এটার অনেক প্রিপারেশান, তো বাচ্চারাও অসুস্থ, সব মিলায় চেষ্টা করছি যে ঠিকঠাক করার জন্য। আর শপিং মোটামুটি কমপ্লিট করলাম, যাদের জন্য কেনা বা বাচ্চাদের জন্য, বাসার সবার জন্য আল্লাহর অশেষ রহমতে। আম্মু যাওয়ার সময় অনেকগুলো নিয়ে গেল, আর এবার বলতে পারছি না যে বাড়িতে যাওয়া হবে কি না, তবে ফাইনালি দেখা যাক কি হয়। বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে রিলেটিভরা সবাই ফোন দিচ্ছে যাওয়ার জন্য, কি করব। তো আমি এখানে কিন্তু কুচানো ফ্রেশ বিনস দিয়ে দিলাম। আমি মোটামুটি চেষ্টা করি যে যে কোনো খাবারে যেটাতে দেওয়া যায় একটু ভেজিটেবলস ইউজ করার জন্য, তাতে করে কিন্তু বাচ্চারা খাবে, মোটামুটি একটু সবজি খাওয়া হয়। তো আমি চাউলটা দিয়ে দিলাম। আর আমি একটা কথা বলবো চাউলের ব্যাপারে, চাউলটা ধুয়ে কিছুটা সময় পানি ঝরিয়ে রেখে দিলে ভালো। আর যদি আপনারা বাসমতি রাইসটা ইউজ করেন তাহলে অবশ্যই আধ ঘন্টা একটু পানিতে ভিজিয়ে নিলে সেদ্ধ হতে খুবই সহজ হয়। আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া চাউল, এটার ফ্লেভারটা কিন্তু খুবই চমৎকার।
তো আমি যে মগটা দিয়ে চালটা মেপেছি, আমি এখানে 1.5 মগের মতো নিয়েছি, সেই মগটা দিয়েই আমি তার ডাবল লিকুইড দিয়ে দেব। প্রথমে আমি 1 মগ অনুসারে 2 মগ পানি দিয়ে দিলাম গরম পানি, দেন হচ্ছে 1/2 মগ অনুসারে আমি 1 মগ দিয়ে দেব হচ্ছে লিকুইড দুধ। তো এভাবে কিন্তু আমি মেজারমেন্ট করে থাকি, আর এতে করে কিন্তু আমার রাইস বা পোলাও যেটাই বলে না কেন রান্না করার পর মাশাল্লাহ অনেকটাই ঝরঝরা হয়। আর এতে আমি লবণটা দেই হচ্ছে যখন আমি লিকুইডটা মিশাই তারপর। তবে আজকে আমি একটু ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে এক্সট্রা যে কাঁচামরিচ দেওয়ার কথা সেটা দেওয়া হয়নি। তো এভাবে রান্নাটা কিন্তু কমপ্লিট করে নিলাম, আর হালকা একটু চিনি দিলে পোলাওর মধ্যে খেতে খুবই পছন্দ করে বাসার সবাই। আর হচ্ছে এখানে রান্না করছি ডিমের কোরমা। তো আজকে ইফতার হচ্ছে রাইস, চিকেন, ঝাল চিকেন আর হচ্ছে ডিমের কোরমা। তো ভাই বোন 4 জন মিলে ইফতার করে নেব। আসলে আম্মু বাসায় নেই, বাসা মনে হচ্ছে যেন পুরোই ফাঁকা এমন একটা অবস্থা। আর আমার বাচ্চারা তো তার আপুনিকে খুব খুব মিস করছে, বড়জন তো উঠে পুরো বাসা খুঁজে নিল, তারপর জিজ্ঞেস করছে আপনি কোথায়। মানে তার মধ্যে দেখলাম যে আমি বিকেলবেলা ও একা একা খুব চিৎকার করে হাউমাউ করে কান্না করলো যে আপনি কোথায় বা ওর খারাপ লাগছে। তারপরে সন্ধ্যাবেলা যখন আবার আম্মুর সাথে ওর ভিডিও কলে কথা হলো, তখনও সে অভিমান করে এক নাগারে কান্না, তার মধ্যে দেখা যায় কিছুক্ষণ পরে হাউমাউ করে চিৎকার করে কান্না। মানে খুবই একটা খারাপ অবস্থা। তো দর্শক অনেক কথাই বললাম, ভালো থাকবেন সবাই, নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল, বাচ্চাদের জন্য দোয়া করবেন, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।